हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। काली पुजो एले किंबा दीपावली एले आमादेर जेमन आनंद हय, तेमन आनंदेर पाशापाशी आमादेर एकटा माथाय चिंता काज करे जे ताहले एइबार नाना रकम बाजी फुटबे, बाजी पोड़ानो हबे एबं से समस्त बिकट दैत्यकाय आवाज आमादेर कर्ण कुहरे एक प्रकार माने यंत्रणा सृष्टि करबे। আমাদের শান্তিপূর্ণ জীবনটা এক প্রকার ওই দু তিন দিন, চার দিন, পাঁচ দিন ব্যাহত হয়ে যায়। সারা রাত ধরে কোনো কোনো ক্লাবের অনুষ্ঠানে বাজি পোড়ানো হয়, বাজি ফাটানো হয়। তো এই বিষয়ে গতকাল হাইকোর্টের বিচারপতি মাননীয় সব্যসাচী ভট্টাচার্য মহোদয় একেবারে কড়া নির্দেশ দিলেন যে এই কালী পুজোয় কিংবা দীপাবলিতে বাজি বিক্রিও বন্ধ এবং বাজি পোড়ানোও বন্ধ থাকবে। তিনি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন, কারণ এর ফলে আপাম জনসাধারণ কিংবা যারা বৃদ্ধ, অসুস্থ কিংবা ছাত্রছাত্রী যাদের নানা রকম শব্দ সংক্রান্ত অ্যালার্জি আছে কিংবা সাউন্ড অ্যালার্জি আছে কিংবা স্মেল অ্যালার্জি আছে, সেখান থেকে বারুদের গন্ধ, তারা কিন্তু এক প্রকার রেহাই পাবে। ফলে এই মাননীয় সব্যসাচী ভট্টাচার্যের একবারে পুরো শুক্রবার দিন মানে গতকাল কড়া নির্দেশ জারি করেছে যে এর ফলে কোনো জায়গায়, সে কলকাতা প্রশাসন হোক কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে, কালী পূজার জন্য বাজি বিক্রিও বন্ধ থাকবে এবং বাজি পোড়ানো বন্ধ থাকবে, যা অন্তত একটি নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। চলে এখন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 মিনিটে উৎসব শ্রেণীর প্রতিটা পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য।